আমার সামনের দাঁতগুলো একটু বড় এতে করে আমি কথা বলা বা হাসি হাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি ছোট করে নেই তা কতটা শরীয়তসম্মত হবে না হাসি বিষয় না দরকারি প্রশ্ন কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনি আয়াতটা হয়তো জানেন সেজন্য প্রশ্ন করেছেন আল্লাহ কোরআনে কারিমে বলেছেন লা তাগয়ির লি খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কয়েকদিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে অনেক টাকা খরচ করে মানুষের কত অদ্ভুত চাওয়া হয় কিয়ামতের আগে বহুত পাগলামি ছাগলামি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই সায়েন্স টেকনোলজির উন্নতিতে অনেক আরও অনেক কিছু হবে একটা সময় তো দাজ্জাল এসে যেখানে আল্লাহ দাবি করবে সেই সময়টাও আসবে এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে এটা সীমিত হয়ে আসছে একটা ব্যক্তির কাছে চলে যাবে এগুলো সব নবী সাল্লাম বলে গেছেন বিধায় অবাক হওয়ার কিছু নেই দলে দলে মানুষ বেইমান হয়ে যাবে মুসলমানের সন্তান ইসলামের পাশে সন্দিহান হয়ে যাবে কারণ এ সমস্ত চাকচিক্য দেহে যাই হোক তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায় এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে এটা জায়েজ নেই কিন্তু কারো দাঁত উঁচা আছে তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই এটা তো তার একটা ত্রুটি একটা অসুবিধা এটা ট্রিটমেন্ট চিকিৎসার অংশ আর চিকিৎসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি অসুস্থ থাকতে ইসলাম বলে নাই আপনাকে সুস্থ থাকবেন সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন এটা প্রশংসনীয় এটা নিন্দনীয় কিছু নয় শুধু দাঁত কেন অন্য অনেক ক্ষেত্রে হতে পারে কারো ধরেন আঙ্গুল আছে ছয়টা হাতে একটা অতিরিক্ত আঙ্গুল আছে একটা মানুষের ছয়টা আঙ্গুল তো হয় না নর্মালি কিন্তু তার আঙ্গুলের কারণে অসুবিধা আছে তিনি অপারেশন করে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই একজন মানুষ তিনি পুরুষ কিন্তু তার ভিতরে মেয়েলি দিক আছে জিনগতভাবে তিনি পুরুষ এটা প্রমাণিত বাট মেয়েলি কিছু স্বভাব আছে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে যদি সুস্থ করে তোলা যায় জায়েজ আছে বরং এটা প্রশংসনীয় অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয় অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয় দৃষ্টিকটু হয় উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ ব্রণ ইত্যাদি ওয়াশ করে নেই তাহলে কি কোনো পাপ হবে না পাপ হবে না এই যে একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি এটা তো এক ধরনের রোগ অসুবিধা অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন এটা তো অসুবিধা নেই কিন্তু আপনি ওই যে ব্রু প্লাগ করলেন আপনি নারী হয়ে পুরুষ পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন মৌলিক পরিবর্তন করে ফেললেন সেগুলো জায়েজ নয় আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে এখন এই যে আপনার জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর ওই বড় কোমলার জিন আঙ্গুরের মধ্যে প্রয়োগ করে আঙ্গুরের কোমরা মতো বানায় ফেলতেছে এটাও সম্ভব অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে তো তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে আমাদের পরবর্তী জেনারেশন তো এমন একটা জায়গায় যাবে যে তাদের ইমান উপর টিকে থাকা সো টাফ হয়ে যাবে অলরেডি এখনই একটু দু চার কলম পড়ালেখা করলে পোলাপান ছেলেমেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ছত্রে ছত্র ভবিষ্যদ্বাণী করে গেছেন যে কি হবে কিয়ামতের আগে আল্লাহ তারা আমাদেরকে ভয়াবহ সময়গুলোতে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক এসব বিভ্রান্তির জন্য আমাদেরকে বেঈমান না করে এরপরে প্রশ্ন হলো ডাক্তারদের মতে সিজারে তিনটি বাচ্চা হওয়ার পর পরবর্তী বাচ্চা নেওয়া ঝুঁকিপূর্ণ এক্ষেত্রে ইসলামী শরীয়ত কি বলে যদি সত্যিই ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা পরবর্তী সন্তান নেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন নিজের শরীরকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না কিন্তু সব ক্ষেত্রে যে এটি আপনার এই তথ্য একেবারে সঠিক প্রমাণিত হয়েছে ব্যাপারটি সব ক্ষেত্রে এরকম না আমি ব্যক্তিগতভাবে একবারে বাই নেম বলতে পারি প্রফেসর হামিদুর রহমান বাংলাদেশের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ারদের এখন ওনার বয়স বোধ হয় 100-এর কাছাকাছি মেবি তো ওনার মেয়ে এবং মাকতাবাতুল আশরাফ এর মালিক হাবিবুর রহমান সাহেবের স্ত্রী তার অনেকগুলো বাচ্চা হয়েছে সিজার হওয়ার পরও এরকম আমি আমার পার্সোনালি আমি জানি একটা নাম সহ কোট করে বলতে এরকম বহুত আছে কিন্তু তারপরও ডক্টররা যদি অভিজ্ঞ ডক্টররা যদি বলেন যে না এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা রিস্কি হবে তাহলে সেক্ষেত্রে রিস্ক নিয়ে বিশেষ করে জীবনের হুমকি হতে পারে এরকম যদি জোরালো মনে হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা নেওয়া যাবে না বরং এক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ এটা মায়ের স্বাস্থ্য মায়ের জীবনকে রক্ষা করার জন্য করা যেতে পারে কোনো অসুবিধা নেই বরং করতে হবে যদি রিস্ক অনেক বেশি থাকে